খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখছেন ইনসাফ বাংলা ফেসবুক লাইভ, আমি একরামুল বাগানি। কেরল সরকার, কেরলের বামফ্রন্ট সরকার ইতিমধ্যে বেশ কিছু সাহসী তাদের যে পদক্ষেপ তা কিন্তু প্রশংসা কুড়িয়েছে। এবার যে গুরুত্বপূর্ণ খবরটি আপনাদেরকে দিতে চলেছি, কেরল সরকার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা তারা দিতে চলেছে। দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট, দৃষ্টান্ত কেরল সরকারের। দেশে কেরলই প্রথম রাজ্য যাদের নিজস্ব ইন্টারনেট পরিষেবা রয়েছে। ইন্টারনেট পরিষেবা মানুষের মৌলিক অধিকার হিসেবেই ঘোষণা করে কেরলের রাজ্য সরকার। দেশের মধ্যে প্রথম নিজস্ব ইন্টারনেট পরিষেবা দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করল বাম শাসিত কেরল। ওই রাজ্যের দরিদ্র সীমার নিচে বসবাসকারী সবাই এবার বিনামূল্যে পাবেন ইন্টারনেট পরিষেবা, নেট পরিষেবা বিনামূল্যে পাবেন। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন। রাজ্যের নিজস্ব অন্তর্জাল প্রকল্প হিসাবে বিজয়ন সরকার তৈরি করেন কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক লিমিটেড নিজস্ব। সম্প্রতি সমস্ত কেরলবাসীর জন্য নেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এই নিয়ে টুইট করেন কেরলের মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, কেরলই প্রথম রাজ্য যাদের নিজস্ব ইন্টারনেট পরিষেবা রয়েছে। টেলি যোগাযোগ দপ্তরের কাছ থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ISP লাইসেন্সও তাদের রয়েছে। এবার আমাদের কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক অর্থাৎ কোফান জনগণের মৌলিক অধিকার হিসাবে ইন্টারনেট পরিষেবা প্রদানের কার্যক্রম শুরু করতে পারে। কেরল সরকারের দাবি, এই পরিষেবা চালু হওয়ার ডিজিটাল বিভাজন ধুয়ে মুছে যাবে। এই পরিষেবা যদি চালু হয়ে যায় তাহলে ডিজিটাল যে পরিষেবা রয়েছে তা ধুয়ে মুছে যাবে। তিনি বোঝাতে চাইলেন যে দরিদ্র সীমার নিচে থাকা মানুষের কাছে এবার নেট পরিষেবা হবে সহজলভ্য। প্রসঙ্গত 2019 সালে ইন্টারনেট সংযোগকে মানুষকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছিলেন কেরল সরকার। সেই লক্ষ্যে তৈরি হয় 1548 কোটি টাকার কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রকল্প, যেটা কেরলের নিজস্ব একটি ইন্টারনেট প্রকল্প বা পরিষেবা দেওয়ার একটা মাধ্যম। প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের দরিদ্র সীমার নিচে বসবাসকারী সমস্ত মানুষ এবং 30,000 সরকারি অফিসে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দান। গুরুত্বপূর্ণ একটি খবর যে কেরল সরকার, বারবার কেরলের বামফ্রন্ট শাসিত সরকার, তাদের যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখেছিলাম করোনা ভাইরাসের সময়, লকডাউনের সময় তাদের যে ভূমিকাগুলো ছিল, আর আপনারা দেখবেন মিডিয়াতে সেইভাবে কিন্তু কেরলের কোনো নেতা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তিনি নিজেও কিন্তু সেইভাবে মিডিয়াতে অর্থাৎ প্রচারের আলোয়, খবরের আলোয় কিন্তু তিনি আসেন না। কিন্তু তার কেরল সরকার মানে কেরলের যে বামফ্রন্ট সরকার, সেখানে তাদের যে শাসন ব্যবস্থা যথেষ্ট সেখানে সুশাসন, অন্যায়ের বিরুদ্ধে তারা শাসন করেন এবং কেরলের মানুষও কিন্তু যথেষ্ট শিক্ষিত। তাদের 80-90 বা তারও বেশি মানুষ কিন্তু সেখানকার শিক্ষিত, শিক্ষার হার সেখানে অনেক বেশি, কর্মসংস্থানের অনেক সেখানে আপনার অপরচুনিটি রয়েছে বা ব্যবস্থা রয়েছে। তাই কেরল বিভিন্ন রাজ্য থেকে কেরলে কাজে গেলেও কেরল থেকে খুব বেশি কিন্তু অন্য রাজ্যে কাজে আসে এমনটা খুবই কম। এবং আমি নিজে কেরলে গিয়েছিলাম কয়েক বছর পূর্বে, সেখানে গিয়ে দেখেছি সেখানে মানুষের মধ্যে যে একটা ভালোবাসা ভ্রাতৃত্ববোধ সত্যি আমাকে খুব আকৃষ্ট করেছে। সেখানে যে মিলেমিশে থাকা চলার যে একটা মানসিকতা, এটা দুর্দান্ত একটা ব্যাপার কেরল সরকারের নেতৃত্বে, কেরলে বামফ্রন্ট সরকারের নেতৃত্বে, এটা কিন্তু অত্যন্ত ভালো একটা ব্যাপার। কিন্তু আপনি যদি দেখেন কেরলে কংগ্রেস রয়েছে, কেরলে বিজেপি রয়েছে, কেরলে আপনার মুসলিম লীগ রয়েছে, কেরলে অন্যান্য অনেক রাজনৈতিক দল রয়েছে, তারপরেও কিন্তু বিরোধীরা সেখানে কণ্ঠরোধ করার শাসক দলের উপরে তারা দোষ চাপায় না, বা সেখানে আমরা দেখেছি সবাই কম বেশি তারা শান্তিতে বসবাস করে। এবং কেরল সরকারের যেই দরিদ্র সীমার নিচে যারা দরিদ্র মানুষ তাদেরকে যে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ফ্রিতে দেওয়ার যে ঘোষণা, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেট দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন, লাইক করে রাখুন এবং অবশ্যই আপনার একটা গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।